ওয়েলকাম টু মাই চ্যানেল আরাধ্যা আর্থি ব্লগস। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আরাধ্যা আর্থি ব্লগস থেকে আমি সুচিত্রা আবারও চলে এসেছি আপনাদের মাঝে। আজকে আমি শেয়ার করব প্রেশার কুকারে কীভাবে খিচুড়ি রান্না করতে হয়। এই রেসিপিটি নতুন যারা রান্নাঘরের রাঁধুনি তারা আজকের ভিডিওতে অনেক উপকৃত হবেন, আশা করি আমার সাথেই থাকবেন। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কীভাবে আমি রান্না করে নিলাম প্রেশার কুকারে মজাদার একটি খিচুড়ি। আর এই খিচুড়ি রান্না করতে আমার লাগছে, প্রথমেই আমি চুলা জ্বালিয়ে নিচ্ছি। চুলা জ্বালিয়ে একটা প্রেশার কুকার আমি চুলায় দিয়ে দিলাম। প্রেশার কুকারটা সামান্য গরম হয়ে গেলে 10-12 চা চামচ সরিষার তেল দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি বাদাম, এলাচ, দারুচিনি, লবঙ্গ, শুকনা মরিচ, তেজপাতা, রসুন, পেঁয়াজ সব একসাথে দিয়ে দিলাম, কারণ আজকে আমি রান্না করবো ঝটপট খিচুড়ি। তারপরে একটু ভাজা ভাজা করলাম। পেঁয়াজ রসুন নরম করার জন্য আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ। স্বাদ মতো বলতে আসলে পরিমাণের উপর নির্ভর করে, যে যতটুকু তেল ব্যবহার করবেন তার উপর কিন্তু খিচুড়ি কতটুকু হবে তার উপরই আসলে নির্ভর করে পরিমাণ। আমি এখানে 1.5 চা চামচ লবণ দিয়েছি এবং 1.5 চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি। আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নেবো ভালো মতো। তার মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা মুসুরের ডাল। আমি শুধুমাত্র মুসুরের ডাল নিয়েছি, আপনারা যে কোনো ডাল ব্যবহার করতে পারেন, সেটাতে কোনো সমস্যা নেই, বরঞ্চ আরও বেশি টেস্ট হবে। আর মুসুরের ডাল দিয়ে রান্না করেছি বলে স্বাদ খারাপ হয়েছে তা কিন্তু না, স্বাদ কিন্তু অতুলনীয়। ভালো করে ভাজা ভাজা করে নিলাম। ডাল দিয়েছি, চাল দিয়েছি, 250 গ্রাম আর ডাল দিয়েছি 250 গ্রামের অর্ধে। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। যখন ভাজা ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু দিয়ে দেব পানি। পানিটাকে আপনার পরিমাপ করে দিতে হবে, খুন্তিতে হাতের আঙুল মেপে নেবেন। এক কর পানি দিয়েছি, নিচে চাল ডাল সব আছে, তারপরে 1 কর পর্যন্ত পানি দিয়েছি। দিয়ে সিটিটা ঢাকনাটা বেশি করে ঢাকনাটা দিয়ে একটা মাত্র সিটি দিয়েছি। এতেই কিন্তু আমার খিচুড়ি রেডি। দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়া। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি পরিবেশনের জন্য তুলে নিয়েছি। যেরকম গন্ধ হয়েছে সেরকম স্বাদ। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্টসে লিখবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করতে হবে। সব সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।